হাই ফ্রেন্ডস, আজকে আমি নিজে নিজে শাড়ি পরেছি এবং আমি নিজেকে গর্বিত মনে করছি, কারণ আমি শাড়ি কোনোদিনও পরতে পারতাম না। বিয়ের পর পর আজকে দিনে পরতে পেরেছি, তার জন্য আমি খুব হ্যাপি। আর অষ্টমীর দিনে আমি সেজে গুজে পার্লারে গেছিলাম, 500 টাকা নিয়েছে যা শাড়ি পরার জন্য। তার জন্য ভীষণ গায়ে লেগেছে, ভাবলাম যে আমি তো ভিডিও করি, তো আমি সেখানেই আস্তে আস্তে প্র্যাকটিস করব। হয়তো প্রথমে দিক ভালো হবে না, তারপরে হয়তো ভালো হবে, সেটাই ভেবেছিলাম। দেখো মোটামুটি পড়েছি, খুব একটা যে খারাপ তাও না, খুব একটা যে ভালো সেটাও না, মানে আস্তে আস্তে হবে, ঠিক আছে? শেখার তো শেষ নেই, বয়সকাল অবধিও শেখা যায়। জানি না, জানি আমি শাড়ি পরতে পারি না, তবুও শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আর যদিও পরে হাঁটতে পারি না, তবুও ভালো লাগে আমার কাছে, ঠিক আছে? তো আমাকে কেমন লাগছে, কেমন লাগছে অতি অবশ্যই বলো। আর এগুলো দেখছো, এগুলো এমনি কিন্তু, ঠিক আছে? এমনি কিন্তু, এই যে এগুলো, এগুলো এমনি জাস্ট, এটা সোনার, এগুলো শাঁখা বাদরি বলা বাদরি সোনার, এগুলো তো সোনার। আর এখানে ডায়মন্ডের আংটি আছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো খুলে রাখবো, অনেকদিন হয়ে গেছে, এখন তো পুজো শেষ, খুলে রাখবো। আর আমাকে কেমন লাগছে বলবে। আর এই শাড়িটা আমার বর আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, বলবে এটার দাম কত। প্রতীক্স থেকে নিয়েছি, এটা কেরালা থেকে নিয়েছি, বলবে এটার দাম কত, ঠিক আছে? কমেন্ট করে বলবে কিন্তু দাম কত, ঠিক আছে? তো এই শাড়িটা কিন্তু হেভি সুন্দর, মানে যে কেউ পরলে তাকে মানাবে, ঠিক আছে? আমি হয়তো ভালো করে পরতে পারি নি, তবে চেষ্টা করেছি, মানে শেখার তো শেষ থাকে না। তো কেমন লাগছে বলবে কিন্তু, টাটা।